हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल जिंजर एंड गार्लिक। सकल के स्वागत जानाई आमार चैनले। आज के निये एसेछि माछेर शुक्तो रेसिपी। तोमरा सबाई बोलो तो के के जानोई माछेर शुक्तोर ब्यापारे? आमादेर बाड़ीते किन्तु ई माछेर शुक्तोटा हय। तो चलो देखे नि किभाबे बाने। एखाने देखो आलू, बेगुन, उच्छे, सजने डाँटा आछे, आर आछे माछ। एटा होच्छे रुई माछ। तो आमि रुई माछके छोटो करे काटिये निएछि। तो ये शुक्तोर जोन्नो साधारणत छोटो माछेरई दरकार हय। तो आमार काछे छोटो माछ छिलो ना, तो आमि कि करेछि रुई माछके छोटो करे केटे निएछि। एबार माछटार मध्ये नून, हलुद, सर्षे तेल दिये भालो करे मिखिये नेब। এটা কিন্তু খুব সুস্বাদু রান্না, খুব সহজে হয়ে যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। বিশেষ করে গরমে বা রোগী যারা থাকে তাদেরকে পথ্য হিসেবে এই পদটি সহজেই রান্না করে দেওয়া যেতে পারে। আর এই রান্নাটায় যেহেতু কোনো লঙ্কার ব্যবহার হয় না, শুধুমাত্র আদার ছালে রান্নাটা হয়, তো খেতেও কিন্তু অসাধারণ লাগে। যারা দীর্ঘদিন পেঁয়াজ রসুনের তরকারি খেতে খেতে অভুক্ত হয়ে গেছো, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম সেরা আর পারফেক্ট রেসিপি। দেখো মাছটাকে আমি ভালো করে ভেজে নিলাম। আমি একটু কড়া ভেজেছি, তোমরা যেই রকম চাও তো সেরকম করে ভেজে নিতে পারো। এবার মাছগুলোকে ভালো করে তুলে নিলাম। আমি এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, তোমরা যদি চাও রাঁধুনিও দিতে পারো। আর এই শুক্তোটায় কিন্তু কোনো রকম পোস্ত বাটা পড়ে না, যেহেতু এটা ওপার বাংলা শুক্তো। ওপার বাংলা শুক্তোতে কিন্তু রাঁধুনি বা পাঁচ ফোড়ন দিয়ে রান্না করা হয় আর সম্পূর্ণ আদার ঝালে। শুক্তোতে নাকি লঙ্কা দেওয়া হয় না, এটা আমার মায়ের মুখ থেকে শোনা। আর আমার মা বলেন শুক্তোতে যদি লঙ্কা দেওয়া হয় তাহলে সেটা আর শুক্তো থাকে না। দেখো আমি আলু আর ডাটাটাকে ভালো করে ভেজে নিয়েছি আগে। আলু ডাটা ভালো করে ভাজার পর আমি উচ্ছে আর বেগুনটা দিয়েও ভেজে নেব। এখন আমি দিয়ে দিলাম আদা বাটা। আমি আদা বাটাটা একটু বেশি করেই দিয়েছি যাতে আদার ঝালটা মুখে লাগে। তোমরা তোমাদের মতো করে দিও। এখন আমি একটু ঢেকে ঢেকে কষাবো। দেখো চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে আর সবজিগুলো প্রায় কষে এসছে। এই মুহূর্তে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন আবারও ভালো করে কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে এর মধ্যে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। বেশি একটা ঝোল খায় না, আর যেহেতু এটি আমি আমার মতো করে বানাচ্ছি তো আমি অল্প জলই দিয়েছি। দেখো ঝোলটা টকবক করে ফুটছে। এই মুহূর্তে আমি মাছটা দিয়ে দিলাম। এখন আমি স্বাদ মতো লবণ আর সামান্য মিষ্টি দিচ্ছি।
সুক্ত তখনই হয় যখন সুক্তর মধ্যে সরস স্বাদ বর্তমান থাকে। তো এখানে দেখো নুন আছে, আদার ঝাল আছে, তেতো আছে, মিষ্টি আছে, আর সম্পূর্ণ রকমের মশলার একটা আলাদাই গন্ধ আছে। তো সেই জন্য এটা শরীরের পক্ষে খুবই ভালো, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। দেখো শুক্ত কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে নেওয়ার পালা। শুক্ততে আমি বেশি একটা ঝোল রাখিনি, তোমরা তোমাদের মতো করে ঝোলটা নিও। এই যে রেডি আমার মাছের শুক্ত, তোমাদের সবাইকে বলবো একবার হলেও অবশ্যই ট্রাই করো। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।